হ্যালো বন্ধুরা, আজ তো মহানবমী, তো সবাইকে মহানবমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো আজ আমি বেরিয়ে পড়লাম লোকনাথ বাবার মন্দিরে। তো দেখো, তো দেখো শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দিরে আমরা চলে এসেছি। তো দেখো ভেতরে কি ভিড়, আজ অঞ্জলি হচ্ছে আর ভোগে প্রসাদও নেওয়া হবে এখান থেকে, এই জন্য সবাই ভিড় করেছে। তো এই দেখো আমরা একটু আগেই এসে গেছিলাম কারণ লাইনে দাঁড়াতে হবে। তো এই দেখো এটা হচ্ছে শিবলিঙ্গ, আর এখানে হচ্ছে বাবা লোকনাথ। তো এই দেখো কি ভিড়, এখানে অঞ্জলি দিচ্ছে সবাই। তো একটু তাড়াতাড়ি এসেছিলাম কারণ লাইনে দাঁড়াতে লাগবে, না দাঁড়ালে আরও ভিড় হয়ে যাবে। তো এই দেখো এখানে সবাই অঞ্জলি দিচ্ছে আর আমি এই ভিড়ের মধ্যে একটু ভিডিও করে নিলাম, পরে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। এই দেখো এখন অঞ্জলি দেওয়া শেষ, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। তো প্রতিমা খুব সুন্দর হয়েছে, এখানে প্রত্যেকবারই পুজো হয়ে থাকে মন্দিরে, বাবা লোকনাথ মন্দিরে। তো প্রতিমা খুবই সুন্দর করেছে। তো এখন দেখো এখানে ভোগ দেওয়া হবে মাকে, তো ভোগ দেওয়া হলে তারপর আমরা নিয়ে যেতে পারবো বাড়িতে, আমরা প্যাকিং করে নিয়ে গেছি। তো এই দেখো ভোগ দেবে এখন। তো বন্ধুরা আজ তো আমি তোমাদের বাকি প্যান্ডেলগুলো দেখাতে পারিনি কারণ বৃষ্টি, সন্ধ্যাবেলায় যে বৃষ্টি নেমেছিল আর এখন পর্যন্ত থামিনি। তো যদি কালকে পারি তাহলে আরও কিছু প্যান্ডেল আছে তোমাদের সামনে তুলে ধরব। তো এখানে দেখো ভোগ দেওয়া হয়েছে, ভোগ দেওয়া হবে এখন। তো এই দেখো ভোগ দেবে মাকে, ভোগের থালা। তো এ দেখো ভোগ নিয়ে যাচ্ছে পুরোহিত মশাই। তো এখানে পর্দা দিয়ে ঢাকা হয়ে গেছে, ঢেকে রেখেছে ভোগ দেবে বলে মাকে ঢেকে রেখেছে পর্দা দিয়ে, তারপর আমরা ভোগ বাড়িতে, ভোগ দেওয়া হয়ে গেলে আমরা নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা আজকের ব্লগটাই আমি এখানে শেষ করছি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।